কর্মফলদাতা শনি সিরিয়ালটি কালার্স টিভিতে 2016 থেকে 2017 সাল পর্যন্ত সম্প্রচার করা হয়। এই সিরিয়ালটি অত্যন্ত জনপ্রিয়তা পায়। আজ আমি আপনাদেরকে জানাবো এই সিরিয়ালের অভিনেত্রীদের আসল পরিচয়। মহাকালী, মহাকালীর আসল নাম পূজা শর্মা। পূজা শর্মা একজন ভারতীয় মডেল এবং অভিনেত্রী। তিনি নয়াদিল্লিতে 1989 সালের 12 জুলাই জন্মগ্রহণ করেন। ছায়া, ছায়ার আসল নাম জুহি পারমার। জুহি পারমার একজন ইন্ডিয়ান টিভি ব্যক্তিত্ব, একজন টিভি সঞ্চালক, অভিনেত্রী, টেলিভিশন উপস্থাপিকা, গায়িকা এবং নৃত্যশিল্পী। তিনি ভারতের উজ্জয়িনীতে 1980 সালের 14 ডিসেম্বর জন্মগ্রহণ করেন। তার হাজব্যান্ডের নাম শচীন সরব এবং মেয়ের নাম শ্যামাইরা সরব। অঞ্জনা, অঞ্জনার আসল নাম স্নিগ্ধা আকলকার। তিনি একজন ইন্ডিয়ান অভিনেত্রী এবং মডেল। তিনি ইন্ডিয়ার পুনেতে 1985 সালের 3 মে জন্মগ্রহণ করেন। ধামিনী, ধামিনীর আসল নাম টিনা দত্ত। টিনা দত্ত একজন ইন্ডিয়ান টিভি এবং ফিল্ম অভিনেত্রী। তিনি গোল্ডেন পাটেল অ্যাওয়ার্ডস ফর মোস্ট জানবাজ পার্সোনালিটি পেয়েছিলেন। তিনি ইন্ডিয়ার কলকাতাতে 1986 সালের 27 নভেম্বর জন্মগ্রহণ করেন। ছোট যমুনা, ছোট যমুনার আসল নাম দৃশা কল্যাণী। দৃশা কল্যাণী একজন টিভি অভিনেত্রী। বড় যমুনা, বড় যমুনার আসল নাম কাজল শ্রীবাস্তব। তিনি একজন ইন্ডিয়ান টিভি অভিনেত্রী। তিনি ইন্ডিয়ার মধ্যপ্রদেশে 1992 সালের 16 সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন। নীলিমা, নীলিমার আসল নাম জান্নাত জুবায়ের রহমানী। তিনিও একজন ইন্ডিয়ান টিভি এবং ফিল্ম অভিনেত্রী। তিনি মুম্বাই শহরে 2001 সালের 29 আগস্ট জন্মগ্রহণ করেন। সিনহিকা, সিনহিকার আসল নাম সুধা চান্দরান। তিনি একজন ইন্ডিয়ান ফিল্ম ও টিভি অভিনেত্রী এবং ভারতনাট্যম নৃত্যশিল্পী। তিনি গোল্ডেন পাটেল অ্যাওয়ার্ডস ফর পাওয়ার প্যাকেট পারফরমেন্স পেয়েছিলেন। তার হাজব্যান্ডের নাম রবি ডাং এবং তিনি মুম্বাই শহরে 1965 সালের 27 সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন। ভদ্রা, ভদ্রার আসল নাম নিতানশি গোয়েল। তিনি একজন ইন্ডিয়ান টিভি এবং ফিল্ম অভিনেত্রী। তিনি বেশিরভাগ হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করেন। তিনি 2008 সালে জন্মগ্রহণ করেন। মোহিনী, মোহিনীর আসল নাম পাত্রালী চট্টোপাধ্যায়। তিনি কলকাতার একজন জনপ্রিয় অভিনেত্রী। তিনি বেঙ্গলি এবং উড়িয়া মুভিতে বেশিরভাগ কাজ করেন। পার্বতী, পার্বতীর আসল নাম প্রীতি চৌধার। তিনি একজন ইন্ডিয়ান অভিনেত্রী। তিনি ইন্ডিয়ার গাজিয়াবাদে 1991 সালের 2 অক্টোবর জন্মগ্রহণ করেন। আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।